তো খুব ভালো লোক আমাদের ওখানে দাঁড়িয়েছে আমার বর্ধমানে যিনি দাঁড়িয়েছেন খুব ভালো লোক কে দিলীপ ঘোষ তিনি আবার আমাদের ওখানে দাঁড়িয়েছে বর্ধমানে ভোটেতে তো রমজান মাসে আমাকে দাওয়াত দিলে কীর্তি আজাদ আমাকে বললে আসছে আপকো আনা পড়েগা তো আমি উর্দুতে কিছু বক্তব্য দিলাম ওনার সামনে কে আপ আমার প্রার্থী হ্যাঁ তো আপকে বিপক্ষ মে হ্যাঁ ও আমারা দিলীপ বাবু হ্যাঁ একটা জিনিস হবে যদিও জিতে যায় কুদরতের বালাতে আল্লাহ যদি জিতিয়ে দেয় তো বর্ধমান জেলার মানুষ কিন্তু পাবে মানুষ আল্লাহর ওপরে বিশ্বাস যে আজ থেকে বিশ্বাস সব রাখবো সকলে জোরে বলুন ইনশাল্লাহ কে আরো জোরে বলুন কে আল্লাহ আর এমনি বীরভূমের লোকদের অসুবিধা নাই উপরে বিশ্বাস না রাখলো কাছেই পাথর চাপড়ি আছে নাই হ্যাঁ কাতি পাথর কি কী বুঝলেন বললি গাল খাবো একজন ফোন করছিল দুবরাজপুর থেকে তোমাকে পেলে মেরে দেবো কী বুঝলেন কী জানি সে খবর পেয়েছে কি না মালটা এইছে এখানে কী বুঝলেন খবর নিশ্চয়ই পাবে যে আসছে কী বুঝলেন আজকেই আমি স্বপ্ন দেখছিলাম কি জানি আল্লাহ কেন স্বপ্ন দেখালে বীরভূম ডিস্ট্রিক্টে কোথায় আজকে জলসাছে আমি স্বপ্ন দেখেছি জলসা থেকে ফিরে এসে রাত দুটোই শুইছি আমি স্বপ্ন দেখছি ফজরের আগে আমাকে যখন উঠালে আমি বললাম ঘুমটা ভাঙিয়ে দিলে স্বপ্ন দেখছিলাম এখনো মাঠটা খেলাম না কেন আমি একদিকে সব বেরেলবি ভাইরা রেডি হয়েছে পেয়ে গেছি সালাকে মারবো চল আয় আটকে দিয়েছে কোথায় জায়গাটা মনে পড়ছে না একদিকে আমাদের সমস্ত দেওবন্দি এহেলে হাদিস ভাইরা দারা সারা আমাদের লোক ডাক ইয়াসিন সাহেবকে মারবো বলছে যাই হোক আমাকে বাঁচিয়ে দিলে মারামারিটা হতে হতে বেঁচে গেল পুলিশ চলে এলো তো ঘুমটা আমার স্ত্রী ভাঙিয়ে দিল যে টাইম হয়ে গেছে মাদ্রাসা আমি বললাম তুমি মার খেতে খেতে আমাকে বাঁচিয়ে দিলে স্বপনই একটু মারটা খেতাম দিচ্ছে অসুবিধা নেই তবে আমি বলে যাচ্ছি আল্লাহর কসম করে বলছি মুসলমানের আকিদা এক আল্লাহর ওপরে থাকবে সকলে জোরে বলুন ইনসা যারা আপনাকে ভয় দেখাচ্ছে ভাগা দেঙ্গে মুসলমান কো হটা দেন তোমারা খব খবই রে যায় ইনশাল্লাহ এ ধরতি হমারা হ্যা ধরতি হমারা হ্যা আর মুসলমান আপনা দিকে বলে যাচ্ছি আল্লাহর ওপরে বিশ্বাস রাখুন আপনাদের ওপরে আঁচ আসার আগে সর্বপ্রথম গুলিটা উলামাদের ওপরে চালাকতে হবে জোরে বলুন ইনশাল্লাহ আমাদের আকাবিররা দেশের জন্য প্রাণ দিয়েছে তো ভেবেলেন আমরা কোরানের জন্যে কি করতে পারি রসুলের জন্যে কি করতে পারি এটা তো অন্ধভক্তদের বোঝা উচিত কি তো খুব ভালো লোক আমাদের ওখানে দাঁড়িয়েছে আমার বর্ধমানে যিনি দাঁড়িয়েছেন খুব ভালো লোক কে দিলীপ ঘোষ তিনি আবার আমাদের ওখানে দাঁড়িয়েছে বর্ধমানে হোটেতে তো রমজান মাসে আমাকে দাওয়াত দিলে কীর্তি আজাদ আমাকে বললে আসছে আপকো আনা পড়ে গা তো আমি উর্দুতে কিছু বক্তব্য দিলাম ওনার সামনে কে আপ আমার প্রার্থী হ্যাঁ তো আপকে বিপক্ষ মে জ্যাই ও হারা দিলীপবাবু হ্যাঁ তো একটা জিনিস হবে যদিও জিতে যায় কুদরতের বালাতে আল্লাহ যদি জিতিয়ে দেয় তো বর্ধমান জেলার মানুষ দুঁদেতে সোনা কিন্তু পাবে পাবে না পাবে না পাবে বাজার ভালো যাই হোক তো আমি রোজার মাসে দেখলাম একজন চাচা দাঁড়িয়ে আছে তো আমাদের বলসি বাজারে একটা টেবিল নিয়ে বসেছিলেন উনি তো তাকে দিচ্ছে মানে কিছু মাল আছে খাবার দাবার চাচা এটা এফতারি করবে আর ঈদের কিছু খরচ করবে আমরা তু কবে থেকে এফতারি বুঝলিবে বড় কষ্ট লাগে মুসলমানকে তাড়িয়ে দেবো গঙ্গা পার করাবো কষ্টের বিষয় শুনেলেন মুসলমান আজকে যদি দিনই এলিম থাকতো মুসলমানের কাছে কখনো মুসলমান হারামের দিকে ছুটতো না দিনী ইলিম কেন ফরজ কতটা ফরজ আপনাকে মলবি হতে হবে না মলবি হওয়ার প্রয়োজন নাই মহাদ্রিস হতে হবে না মুকারির হতে হবে না হাফেজ হতে হবে না কারি হতে হবে না মুক্তি হতে হবে না আপনি অতটা ইলিম হাসিল করুন যতটা করলে হারাম হালালটা চিনতে পারে। দিন আর বাদ চিনতে পারে। সেরেক আর বেদাত চিনতে পারেন কুফরি চিনতে পারেন বেইমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুটছে সেই জালটা যেন আপনি আপনার ইলমের দ্বারা দেখতে পারেন মুসলমান হারাম হালাল কি বুঝেছে এটাই বুঝিয়ে দিই বীরভূমের ছেলে বেশিরভাগ দেখবেন পাথরের গাড়ি চালাই চালাই না চালাই না পাথর বাড়ির গাড়ি বীরভূম বর্ধমানের ছেলে চালায় আমার সঙ্গে প্রায় রাস্তায় ডাকা হয় একদিন দেখছি জামে পড়েছি ডানকুনির কাছে হাই রোডে কাজ চলছে তো আমি পেশাব করতে নেমেছি হুজুর আমার বাড়ি হচ্ছে দুবরাজপুর চিনেন আমি জানবো না বলে আপনার খুব বক্তব্য শুনি আপনারই গাড়িতে বক্তব্য শুনতে শুনতে আসছিলাম ফুল জ্যামে আমিও আটকে আছি তো অনেকক্ষণ কথা বললো তো সবাই জানে মুসলমানদের ছেলে লড়ি চালায় ট্রাক চালায় হাই রোডে দাঁড়িয়েছে হোটেলে ঢুকি বলছে এক বোতল মধ্যে মদ খাওয়া হয়ে গেল এরপর হোটেলের কর্মচারীকে বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আয় এই যাতে মাতাল হলে কি হবে তাল ঠিক আছে যেমনি মুরগির মাংস আর রুটি এনেছে মুরগিটা জবাই না কাটা মার হারাম খোরকে জুতো করে যে মদ খেয়েছে তারার ওইটা জানার দরকার আছে কাটানা গুটা যে লোকটা মদ খেলো এটাই তো মুসলমান বুঝে না ই মনে করেছে মদটা খাওয়া যাবে কিন্তু মুরগিটা আমাকে জবাই করা খেতে হবে কিন্তু জানে না মালটা দুটির সমান এখনো আসল বাঁশটা দিই নাই আবার একটা বাঁশ দেবো তারা হ্যাঁ আসল বাঁশ কি বলতো আজকে জলসাই এসছে আমাকে সভাপতি সাহেব বলবে লাস্টে একটু দোয়া করে দেন দোয়া করব আর আপনারা মনে করবেন ইয়াসিন সাহেব যখন দোয়া করছে আমি সালা সাথে আমিন বলে দিই বাস মাল একদম কবুল হয়ে গেল জান্নাত রেডি হয়ে গেল এই যত বলো হুজুর দোয়া করবে যাকে নিয়েছি না যে পীরকে নিয়েছি দোয়া করেন দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার তা না হলে দোয়া কবুল হবে না পীরকে ডেকে দোয়া করান আর যে মলবিকে ডেকে দোয়া করাবেন করানার ডেকে দোয়া করান আপনার শর্ত হচ্ছে হালাল খাবার আপনি বুঝে গেলেন সকালবেলায় উঠে যদি সিউড়ি যান উঠে কেউ যদি বোলপুরে যায় টাউনে টাইম হয়ে গেছে খাবার অপরিচিত হোটেলে ঢুকলেন আপনাকে জিজ্ঞেস করতে হবে না হবে না দাদা মুরগিটা জবাই না কাটা কথা বলেন করতে হবে না মুসলমানকে অন্য কেরুর ব্যাপার জানি না আপনি যখন নিজেকে মমিন বলে দাবি করেছেন মুসলমান আপনার জন্য শর্ত দেখে খাওয়া জবাই কিনা দাদা মুরগিটা জবাই কিনা আপনি এটা বুঝে গেলেন সকাল বেলায় উঠে আপনার বাজারে গিয়ে বলছেন এই রাতের বেলায় ইয়াসিন ভাই এসেছিল জবাই করা মাংস দে কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা আবার সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথাটা বলতে পারেননি টাকা সুদের মুরগিটা জবাই সেই একই মাল দাঁড়িয়ে গেল এরপর যারা সুৎখর আছে তারা সকালবেলায় বেলায় চায়ের দোকানে বলবে কেন কারা গাল দিবে সুদক্ষর মাল কটা গাল দিবে তু গাল দিলে কোরআনের আয়ত পাল্টাবে না তুমি গালি দিলে নবীগির হাদিস পাল্টাবে না কোরআন বলছে ওয়াহ্লাল হ্যা আমার নবী বল তোমাদের জন্য সুদকে হারাম আরাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে আল্লাহর হাবিব বললেন কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে বার জিনা করার সমান পাপ হবে বললেন কে সুবান আল্লাহ বললেন বিপদ খুব এতেও সুহান আল্লাহ ভেবে চিনতে বলে আমার ভাই কষ্টটা ওই জায়গায় মুসলমান যদি এটা জানতো আচ্ছা একজন হাত তুলে বলুন সুদ খাওয়া হারাম আমি জানি না জানে না জানে না মুসলমান জানে যেমন আমাদের দেশের লোক কিছু করুক আর না করুক ঠিক কায়দা করে মলবিকে পটিয়ে হুজুরকে বলে নিজের জন্য মালটা হালাল করে নেবে আর হুজুরের জন্য হান আল্লাহ ভগবানের ভগপতি ঈশ্বরের ঈশ্বরী গডের গডি আল্লাহর স্ত্রী লিঙ্গ নাই বাকি পৃথিবীতে যতগুলো ধর্ম আছে তাদের গুরুদের সব বাড়ির স্ত্রী লিঙ্গ আছে না এক কুইন্টাল মলবিকে দাও দিয়ে যদি পঞ্চাশ কেজি মাইক করো পাবে যা আছে ওই ঠিক আছে তুমি আর ঝামেলা কর তাহলে আমার মাইকটা লাগাও লাগাও আচ্ছা হোক এইটা দি দাও আমারটা হ্যাঁ আমারটা লাগা ওই ঠেকি দাও যা হবে দেখা যাবে ও কিছু করতে হবে না শুনেন বাঘেশ্বর ধাম বাবা বলছে আমাদের কিছু মূলবি বলছে ভারতে কেউ মুসলমান ছিল না সব থেকে প্রথম আল্লাহ জিনাকে সৃষ্টি করেছেন তিনিকে কে আদবার আল্লাহ রেখেছিলেন কোথায় কথা বলুন জান্নাতে তিনি জান্নাতে আছেন আল্লাহ নিষেধ করলেন সব ফল খাও একটা গাছের ধারে পাশে যেও না জান্নাত হচ্ছে পবিত্র জায়গা জোরে বলুন সুবাহ আল্লাহ জায়গা পবিত্র অপবিত্র লয় আমরা দুনিয়াতে কিন্তু বাড়ি তৈরি করলে দেখবেন দালান বাড়ি তৈরি করলে আগে বলে মিস্ত্রি জিজ্ঞেস করে আমার বাড়ি তৈরি করছিলাম তো মিস্ত্রি মুর্শিদাবাদের আমার হবিব ভাই খুব ভালো মিস্ত্রি দিনদার লোক সব আমার বাড়ি ফাড়ি কন্টেকে যা হয় ওই করে তো আমাকে বলছে ইয়াসিম ভাই পায়খানা ঘরটা কোন খেতে করবে ঘর আগে চিন্তা কোথায় কথাটা বুঝতে পারেননি চিন্তা হয় না হয় না বাড়ি করার আগে পায়খানার চেম্বার জান্নাতে জান্নাতে পায়খানার প্রয়োজন হবে না খানা থাকবে পায়খানা থেকে পবিত্র থাকবে জোরে সুহান সুবাহ আল্লাহ পানি তো পান করবে প্রস্রাব থেকে আল্লাহ পবিত্র রাখবে মানুষকে প্রস্রাবের প্রয়োজন নেই পায়খানার প্রয়োজন নেই যেমনি আদম শয়তানের ওয়াসওয়াসায় ওই ফলটা খেলো সঙ্গে সঙ্গে আল্লাহকে বললে আল্লাহ যে পাখানা লাগায় পায়খানা লেগেছে বেরিয়ে যাও জান্নার থেকে আল্লাহ আদম আলাই সালাত সালামকে দুনিয়ার বুকে যদি প্রথম কোথাও নামিয়েছে সেই স্থানটার নাম হচ্ছে হিন্দুস্তান জোরে বলুন সুভান জায়গা হচ্ছে শ্রীলঙ্কার মাটি আদম আলাই সাল্লাম হিন্দু ছিল না মুসলিম ছিল কথা বলে না নবী ছিলেন শুধু মুসলিম নয় নবী বাবা তোরা স্টাডি কারলি দুনিয়া পহলা और, और इसका खत्म भी সে मुसलमान মুসলমান এটাও শেষ হবে মুসলমানের দ্বারা আর আল্লাহ শুরু করেছে মুসলমানের দ্বারা বড় কষ্ট লাগে আপনি জানেন না হিন্দুস্তানে হিন্দুস্তানের পূর্ব পুরুষ যারা ছিল তারা মুসলমানই ছিল বুধপারস শুরু হয়ে গেল নু নবীর জওয়ানা থেকে এই ধরনের মধ্যেখানে যখন গ্যাপ থেকেছে মানুষ দিশারি খুঁজে না পাওয়ার কারণে দিন থেকে ফটকে যাওয়ার কারণে আল্লাহ তালা তো ওই জন্যে দিনকে পরিপূর্ণ করেছেন জানাবে আকরম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের কাছে এসে দিনকে পরিপূর্ণ করলেন এবং সেই দায়িত্ব নবীজির কাছ থেকে সাহাবি সাহাবির কাছ থেকে তাবিন তাবে তাবিন আজও পর্যন্ত এই নবীর ওয়ারিস দিকে দেখতে পাচ্ছেন বসে আছে আজকে মুসলমান হয় না থাকার কারণে বেইমান কাপেরদের আখলাখ চরিত্র এতগুলো কাজ আমাদের উপরে চেপে বসেছে তা না হলে অনেক মুসলমান আমাকে মসজিদে একজন বলছিল ফিলিস্তিন গাজার এই অবস্থা বললো একজনের দায়ী হচ্ছে মুসলমান

बोले मैंने बड़ा सोच समझकर इस नतीजे पे पहुंचा हूं कि दुनिया के मुसलमान को इस हालत में जितने भी इज़राइल का पोडाट है ये हराम है यूज करना मैं फतवा दे दिया अब तुम लोग समझ लो क्या करोगे तीन उदाहरण दीजिए भारत चौलीस कोटी मुसलमान এখন অনেক শিক্ষিত লোক বলবে হুজুর বুকা কিছুই জানে না ভারতে আঠেরো কোটি মুসলমান ওটা সরকারের খাতায় আমার আব্বা স্কুলে গেছেন শুনেছে ভারতে পড়ে এসছে আঠেরো পার্সেন্ট মুসলমান আমি স্কুলে গেলাম আঠেরো পার্সেন্ট আমার বড় মেয়ে স্কুলে যাচ্ছে সে এসে বলছে আব্বু আমরা ভারতে আঠেরো পার্সেন্ট আমি বললাম হ্যাঁ মা আমরা হিজিড়ে ছেলেপিলে হয় আঠেরো দুই থেকে আছে তারপরও তো অনেকজন বলছে দিল্লিতে দাঁড়িয়ে মুসলমান দশ দশ বাচ্চে লেতে মুসলমান পাঁচ পাঁচ বাচ্চে লেতে আমরা মলবিরা পাঁচটা ছেলে নিলে বলছে ইয়ে লোক দেশ দরইয়ে এদের কোনো লাগাম নাই মুসলমান দেখি দেবো আপনাকে মুসলমান ডাক্তার মুসলমান শিক্ষিত কিছু হারাম আছে তারা মলবি দিকে বলছে এদের কোনো লাইসেন্স নাই পাঁচটা সাতটা করে ছেলে এবার তোর হবে না তা নিবি কোথা থেকে কথাটা বুঝতে পারেননি তুই তো তোর যৌবনটা খরচ করিস নোংরা জায়গায় পতিতালয়